আসসালামু আলাইকুম, আশিক বলছি। আমি আজকে দেখাবো কিভাবে একটা জ্যাকেট বা জ্যাকেটের মধ্যে কিভাবে ইন্টারনাল লাইন গুলা টানতে হয়। তো ইন্টারনাল লাইন বলতে জ্যাকেটে স্লিপ, যেমন স্লিপে এখানে একটা ইন্টারনাল আছে, ঠিক আছে। তো এখানে বডিতে এমন ইন্টারনাল আছে। তো এই ইন্টারনাল বলতে এই সিম গুলা, ভিতরে যে লাইন গুলা, ঠিক আছে, এই লাইন গুলা, এই ডিজাইন গুলা, ঠিক আছে, এই ডিজাইন গুলি, ঠিক আছে, এগুলি সে ইন্টারনাল। তো এই ইন্টারনাল গুলো কিভাবে টানতে হয়, কিভাবে করবেন, কোন টুলস দিয়ে করবেন, কিভাবে করতে হবে, এই জিনিসগুলো আজকে আমি দেখাবো, ঠিক আছে। তো ইন্টারনাল করার সময় আমি একটা জিনিস বলে রাখি, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। অনেক সময় ডিজাইনের মধ্যে মেজারমেন্ট দেওয়া থাকে না, ঠিক আছে। যেমন এই এখান থেকে একটা সিম আছে, হ্যাঁ, এখান থেকে এখানে একটা সিম দেওয়া আছে, হ্যাঁ, বা এখান থেকে একটা ডিজাইন দেওয়া থাকে। তাই ইন্টারনাল গুলাতে তো অনেকে স্টাইলের মধ্যে বা এরা ডিজাইনের মেজারমেন্ট গুলা দেয় না। তো এই মেজারমেন্ট গুলো অবশ্যই টেকনিক থেকে দেখে ডিজাইনটা মিলে চোখের আইডিয়াতে তো এই জিনিসগুলো দিতে হবে। মেজারমেন্ট না থাকলে ওরকম ভাবে দিতে হবে, যাতে একজন দেখলে পিকচারটা এবং ডিজাইনটা দেখলে যাতে বুঝে যে না, ঠিক আছে, এটা ওই ডিজাইনটার সাথে ওইটা চাইতেছে ওরকম, ঠিক আছে। তো দেখা গেছে আপনার এখানে দেখা যাচ্ছে 1 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট 1 ইঞ্চি উইথ আছে, কিন্তু আপনি দিয়ে বসেছেন 3 ইঞ্চি, তখন এটা কিন্তু দেখতে একটা অট দেখাবে, ঠিক আছে। তো সে এই জিনিসগুলো ইন্টারলক করার সময় খেয়াল রাখতে হবে। মেজারমেন্ট না থাকলেও খুব কেয়ারফুলি পিকচারটা কম্পিউটারের সাথে মিলাই ভালোভাবে দিতে হবে বারবার থেকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ইন্টারনাল করার সময় খেয়াল করতে হবে, ঠিক আছে। ওকে, চলেন আমরা ইন্টারনালটা করে দেখি।
হাই ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ইন্সপায়ার করার জন্য একটা লাইক দেবেন, আর এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে হয় যে এই ভিডিওগুলো আপনাকে উপকৃত করবে তাহলে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনাদের কোনো কাজে সমস্যা হয়, কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে ঘরে কমেন্টস করবেন, আমি আপনাদের এই সমস্যার সমাধানে ক্লাস করব। তো সপ্তাহে একবার হয়তো 15 দিনে একবার আমি আপনাদেরকে একটা ক্লাসের মাধ্যমে সমাধান দেবো। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।